ভাই শোনো, তুমি আর তোমার বন্ধুরা এই কাঞ্জিলাল বাড়ির বাগানে ঘাপটি মেরে চুপচাপ বসে থাকবে, ঠিক আছে? কতক্ষণ ওয়েট করতে হবে? যতক্ষণ না আমি গ্রিন সিগন্যাল দেবো। আমি কিছু না বললে তোমরাও কিছু করবে না, ঠিক আছে? আমি একটু বাড়ির ভিতর থেকে আসছি। আর সর্বমঙ্গলা? বললাম তো, আমি গ্রিন সিগন্যাল না দিলে তোমরা সর্বমঙ্গলাকে কিচ্ছু করবে না, আমি বললে তবেই ওকে তুলবে। ঠিক আছে, তোমরা এখানে গা ঢাকা দিয়ে অপেক্ষা করো, আমি আসছি। মঙ্গলা, আর একটু অপেক্ষা কর, তারপরেই তুই আমার হবি, একেবারে আমার। খুব ভালো, অনিস্তা এখন ঘুমাচ্ছে, তাই তো ভাবি অনিস্তা কোথায় গেল। ঘুমো অনিস্তা, ঘুমো, নিশ্চিন্তে ঘুমো। তুমি যত ঘুমোবে আমার কাজ সারতে তত সুবিধা হবে। এই সুযোগ, তোমার ঘুমানোর সুযোগ নিয়ে আমি তোমার সর্বমঙ্গলার সর্বনাশ করবো অনিস্তা। আগে সর্বমঙ্গলাকে এই বাড়ি থেকে বিদায় করি, তারপরই না হয় তোমার এই শান্তির ঘুম ভাঙুক। কাল সকালে তুমি যখন ঘুম ভেঙে জানতে পারবে যে বিয়েটা তোমার সঙ্গে সর্বমঙ্গলার নয়, আমার সাথে হবে, তখন জমবে মজা। এই রাজা, আমাদের আর এখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে? সত্যি বাবা, আর কতক্ষণ এখানে? কারো একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছিস? কেউ একটা আসছে বলে মনে হচ্ছে না? রাজা, রাজা, সর্বমঙ্গলা! রাজা, চল চল এক্ষুনি গিয়ে সর্বমঙ্গলাকে ধরি। কোথাও যাওয়া যাবে না, আমাদের কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। শুনলি না, আমাদের গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করতে হবে। কিন্তু কতক্ষণ সেটা? যতক্ষণ না গ্রিন সিগন্যালটা আসে, ওরা কোনো একটা ব্যবস্থা নেবে, এমন কোনো একটা ব্যবস্থা নেবে যাতে সেটা মঙ্গলার কোনো ক্ষতি করতে পারে, সর্বনাশ করতে পারে। আর মঙ্গলার সর্বনাশ মানে আমাদের পৌষ মাস। এখন চল। রাজা, তোর কি মনে হয় ওরা সর্বমঙ্গলার কি ক্ষতি করতে পারে? জানি না, তো এমন কোন একটা বদনাম দেবে যাতে মঙ্গলা চিরতর ওই বাড়িতে আর ঢুকতে না পারে। মঙ্গলাকে ওখান থেকে তাড়িয়ে দিলে মঙ্গলা চিরদিনের জন্য আমার হয়ে যাবে, তারপর আমি মঙ্গলাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু রাজা, এখন তুই মঙ্গলাকে আটকাবি না? না, আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। কিন্তু বিয়ের আগের দিন রাতে কোথায় গেছিল? আমি কি করে জানবো? মঙ্গলা তো একাই গেছিল মনে হচ্ছে, অনিশ কাঞ্জিলার সঙ্গে যায়নি। মঙ্গলা, তুই এই পৃথিবী যেখানেই যাস, তোর জীবনের সব পথ এসে সেসবে আমার কাছে, রাজা সিংহর হাতের মুঠো হয়ে। সমিলি, আর কিন্তু ওয়েট করলে চলবে না, ওরা অলরেডি বাইরে অপেক্ষা করছে, আমাদের কিন্তু এবার কাজ শুরু করে দিতে হবে। জাস্ট আ মিনিট,
এগুলো ধর, রাজার দল যখন সর্বমঙ্গলাকে নিয়ে বেরিয়ে যাবে তুমি সঙ্গে সঙ্গে এক কাজ করবে, হরিকাকার ঘরে গিয়ে গয়নাগুলো ছড়িয়ে রাখবে, ঠিক আছে? শুধু এগুলোই? বাকি গয়নাগুলো কি হবে? ওগুলো দাও জিজু। তোর বুদ্ধিটা তুমি কবে কাজে লাগাবে বলতো? সব গয়নাগুলো যদি ঘরের মধ্যে পাওয়া যায় তাহলে কি লাভ হবে আমাদের? এই দু একটা গয়না বাদে বাকি গয়না যদি ঘরের মধ্যে না পাওয়া যায় তাহলে তো খুব ইজিলি প্রুফ হয়ে যাবে যে হ্যাঁ, সর্বমঙ্গলেই চুরিটা কিন্তু করেছে। তাড়াহুড়োর মাথায় দু একটা গয়না ফেলে রেখে চলে গেছে, দ্যাটস ইট। দেখো, আমার মনে হয় সর্বমঙ্গলাকে চোর প্রমাণ করার জন্য এটাই বিশ্বাসযোগ্য, আর কিছু প্রয়োজন নেই। অনিজদাকে টোপ দিয়েছে বিয়ের জন্য, কারণ ও জাস্ট এই বাড়িতে গয়নাগুলো হাতানোর জন্য এন্ট্রিটা নিয়েছিল। গয়নাগুলো হাতিয়ে নিয়েছে, তারপর সেগুলো বিক্রি করে রাজার ১,০০,০০০ টাকা শোধ করে নিজের বাড়ি ও ছাড়িয়ে নেবে। দেখো, আমরা কিন্তু দুটো জিনিসই পেয়ে গেলাম, রাজাকে রাজা সর্বমঙ্গলাকে দিয়ে দিলাম, মানে রাজা তার সর্বমঙ্গলাকে তুলে নিয়ে গিয়ে ও যা সর্বনাশ করার করে দেবে, আর এই বাড়িতে প্রুফ হয়ে যাবে যে হ্যাঁ, সর্বমঙ্গলা চুরি করেছে, ও একটা চোর। আর কি চাই আমাদের? হ্যাঁ, সে তো বটেই, কিন্তু এই বাকি গয়নাগুলো কি এখন তোমার কাছেই থাকবে নাকি? জিজু, বেশি লোভ করা ভালো নয় জানো তো। দেখো, তুমি যা পাবে, আমার মনে হয় এই সামান্য কয়েকটা গয়না যদি তুমি জলের মধ্যে ভাসিয়ে দাও তোমার গায়ে লাগবে না। জাস্ট ঠিক আছে, ঠিক আছে, আমি আসি তাহলে। যাও। হ্যাঁ রাজা ভাই, বলো। এদিকে তো একটা কেস হয়ে গেছে, মঙ্গলা একা কোথায় যেন একটা বেরিয়েছিল, আমাদের সামনে দিয়ে বাড়িতে ঢুকলো। তাই নাকি? কোথায় গিয়েছিল সেটা আমি বলতে পারবো না, তবে বাড়ির বাইরে গিয়েছিল, কারণ বাইরের রাস্তা দিয়ে ঢুকলো। আচ্ছা, এক কাজ করো, ওই সব বাজে চিন্তা বাদ দাও, এবার কিন্তু আমাদের কাজটা শুরু করতে হবে। সময় আমাদের হাতে বেশি নেই, বলছি গাড়িটা রেডি আছে তো বাইরে? সর্বমঙ্গলাকে নিয়ে তুমি সাবধানে কেটে পড়ো দেখি এবার বাপু। ঠিক আছে, রাখছি, চল। গ্রিন সিগন্যাল হয়ে গেছে। হয়ে গেছে, চল। এই সমীরি, বলছি ওরা বললো সর্বমঙ্গলা নাকি একা কোথায় গেছিল, এক্ষুনি ফিরলো, কোথায় গিয়েছিল বলতো? যেখানে খুশি যাক, আমাদের কি তাতে? কি আশ্চর্য! আচ্ছা, এক্ষুনি তো রাজাদের দল সর্বমঙ্গলাকে নিয়ে চলে যাবে, তোমার কি বলতো? তুমি এক্ষুনি যাও হরিকাকার ঘরে গিয়ে যে গয়নাগুলো দিয়েছো ওগুলো ফেলে রেখে এসো, পরে প্ল্যানটা আমাকে রেডি করতে হবে। হ্যাঁ, করে দাঁড়িয়ে রয়েছো, যাও। যাই যাই যাই। বাস, সর্বমঙ্গলা, এবার তুমি কি করবে তোমার খেলা তো শেষ। এতক্ষণ নিশ্চয়ই রাজারা সর্বমঙ্গলাকে নিয়ে জাস্ট এখন কিসের অপেক্ষা? অনলি অন ক্লাইম্যাক্স, চূড়ান্ত ড্রামা। আর তারপর আনিস্তা, তুমি শুধু আমার 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 অনিস্তা, 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 তুমি শুধু আমার। Anista, I love you. I love you so much. Trust me.
হয়।